আমি তো একজন সেক্স ওয়ার্কার, আমার এই পরিচয় দিতে আমার কোনো দ্বিধা করে না। আমি আমার শরীরের একটা অংশ সেই ব্যক্তির কাছে দিই, তার আনন্দটা সে নেওয়ার জন্য আমার কাছে আসে, আমি তার আনন্দ দিই, সে থেকে কিছু পয়সা আমার দেয়, তাই দিয়ে আমি আমার বাল বাচ্চা নিয়ে আমার ফ্যামিলি নিয়ে আমি খাই। তত বেড়ে তো লজ্জার কিছু নেই। আমি বাইরে তো কোথাও কোনো সমাজ নষ্ট করতেছি না, কোনো পরিবারও নষ্ট করতেছি না। আমি একটা নির্দিষ্ট জায়গায় থেকে আমি যৌন ব্যবসা করতেছি। যৌন হয়রানি সব জায়গায় হইতে যায়। আমি গার্মেন্টসে যাই, আমি একজন মিল কারখানায় যাই, কোনো বাসায় কাজ করতে যাই, ওই সব জায়গায় কিন্তু এই যৌন নির্যাতন হইতে হয়। তার থেকে আমি সরাসরি এখানে যদি লাইসেন্স করে বসে উপার্জন করে আমি আমার সংসার চালাইতে পারি,